আপনাদের সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সামনে আবারও হাজির হলাম। তবে আজকের ব্লগটা একটু ডিফারেন্ট। আমার দিলাম বছরে বছরে নামাই দিছি, বাসায় নামাই দিয়ে যাইতেছি অফিসে। তবে যেতে যেতে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট, মিলিটারি আর হচ্ছে আপনার চায়না কিছু ওয়ার্কার ইঞ্জিনিয়ার আছে, তাদের গাড়ি আর কি অ্যাক্সিডেন্ট করছে। যাই হোক, যাতে যাতে দেখাবো, রাস্তায় আছে, জানি না যাওয়ার সময় থাকবে কি না, তবে রাস্তায় দেখে আসছি আমার সময়। এখন এটা সামনে সাবধানতা অবলম্বন করা ঠিক। এই যে এখানে ওয়ে দেওয়া আছে, এই ওয়েতে যদি ওভার স্পিড গাড়ি চালাই অবশ্যই অ্যাক্সিডেন্ট হবে। এই জায়গায় আসতেছে একটু ভালো স্পিডে, মোটামুটি 30-35-এ। তো শহরের ভিতর দেখে ধীরে ধীরে স্লোলি গাড়ি চালাটাই ঠিক। এই পাশ দিয়ে বেরোবো, যেহেতু ওয়ান ওয়ে রাস্তা। এই সামনে হচ্ছে তেলের পাম্প, এখানে 24 আওয়ার্স তেল পাওয়া যায় মালদ্বীপে। আমি এই যে সাগর, যারা বলেন মালদ্বীপে শুধু সাগর আর সাগর, এই যে সেই সাগর। আর রাস্তা পার হতে মোটামুটি দুদিকেই দেখতে হবে ভালো। সব মিলিয়ে রোলস, খুব সুন্দর রোলস আছে এদেশে। চলে সুইমিং এরিয়া এপাশে। এদেশে ছোট ছোট বাচ্চারা, এদেরকে সুইমিং শেখাই, সাঁতার শেখাই। ওই উপরে দেখা যাচ্ছে কিছু ছোট ছোট বাচ্চারা দৌড় শিখতেছে। এখানে মূলত ট্রেন করায় সবাইকে আর কি। আর আমরা উঠছি রাস্তায়, হাইওয়ে রাস্তা। এই রাস্তা, এটা শহরের ভিতরে। যখন আমরা ব্রিজ ক্রস করব, এটা হচ্ছে বাস স্টপ। এখান থেকে অ্যাভেলেবেল লোকজন বাসে যেতে পারে। খুব সুন্দর নিয়মকরণ করছে। আমরা যখন আসছিলাম তখন এরকম ছিল না। তবে ব্রিজ, যেটা বলতে চাচ্ছিলাম, ব্রিজ ক্রস করলে আপনার সিসি লিমিট 50 ওভার চালানো যায়, 60 ম্যাক্সিমাম, 60 এর উপরে উঠলে অনেক সময় পুলিশ ওখানে ক্যামেরা নিয়ে দাঁড়া থাকে, চেক করে যে আসলে স্পিড লিমিট কত। যদি দেখে যে ওভার স্পিড করতেছে, লিমিট ক্রস করলে সঙ্গে সঙ্গে জরিমানা করে দেয়। এটা হচ্ছে মালের শেষ, মালদ্বীপস মালে, মালের সিটির এটা শেষ অংশ। এখান থেকে ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন, ব্রিজের দুপাশে মানে মসজিদের মতো মিনার লাগানো আছে। মসজিদ মিনারটা এটা স্থাপিত করছে সম্ভব 2019 সালে, ব্রিজটা ওপেন করছে 19 সালের আগে। হ্যাঁ, 19 সালে ওপেন করছে, সঠিক আমি জানি না, যেহেতু আমি 18 দিক দিয়ে আসছি। তার আগে অনেক প্রায় 4-5 বছর ব্রিজে কাজ চলছে। অবশেষে ব্রিজ ওপেন করে দেওয়াতে এই দুপাশের লোকজনের যাতায়াত অনেক সুবিধা। আগে ফেরি, লঞ্চ, অন্যান্য স্প্রেড বোর্ড, এগুলো দিয়ে লোকজন যাতায়াত করতো, এখন তার অবসান করছে। অনেক ভালো চলাচলের রাস্তায় সিগন্যালে ছিলাম, সিগন্যাল ছেড়ে দিছে। কবুতর, এখানে কবুতর পাখি, দেশে পাখি খাওয়া জবাই করে খায়, অথবা হোটেলে পাখি রান্না করে না, কারণ অ্যালাউড নেই, নট অ্যালাউড, যেহেতু দেশটা ছোটো আর চতুর্দিকে পানি। এ কারণে আমরা আমাদেরকে দেশে ধরতে দেয় না, ওরাও ধরে না, এদেশের লোক যারা তারাও ধরে না, দেশে পাখি ধরা নিষেধ। তো এই পাশের ভিউটা আমি দেখাতে পারলাম না মালের, এই পাশের খুব সুন্দর ভিউ ছিল। তবে আরেকদিন পরের ভিডিওতে আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে নেক্সট টাইমে এরকম ব্লগ, বিভিন্ন জায়গায় ট্যুর ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। নেক্সট টাইম মালে যখন আসবো, অথবা যে কোনো একটা কাজে, অথবা কাজের ফাঁকে ফ্রি টাইমে, অবশ্যই অবশ্যই ভিডিও ধারণ করে আমি আপনাদের, আমার যারা সাবস্ক্রাইবার আছে, আমার যারা ফ্যামিলি, ছোট্ট ফ্যামিলি, তাদের কাছে অবশ্যই অবশ্যই পাঠাই দেব। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন,
বাসা থাকা বেল নোটিফিকেশন বাজিয়ে দিবেন, সাথে সাথে নতুন আপডেট ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আর এপাশে হুলুমালে আমরা ঢুকে গেছি, হুলুমালে চলে আসছি, এপাশে এয়ারপোর্ট, ভিলানা এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল। এখান থেকে বাংলাদেশি লোক, শ্রীলঙ্কা, মানে যে কোনো দেশের এখান থেকে ফ্লাইট করে, টেক অফ অথবা ল্যান্ড করতে পারে এখানে, এখানে কোনো সমস্যা নেই। ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এয়ারপোর্টের আয়তন অনেক বড়। এই পাশে যে দেখা যাচ্ছে লেফট সাইডে অলরেডি একটা ফ্লাইট করার জন্য জয়েন করতেছে। আমরা যাব একটু বিজির কারণে, আমরা অন্য বায়ে দিয়ে যাবো, লেফট সাইডে ঢুকলাম হতো। এটা এয়ারপোর্টে যাওয়ার জন্য অনেক বিজি রাস্তা, এই জন্য। আর আমরা এপাশে এপাশে সিরিয়াল ধরে না থাকে এপাশ দিয়ে, যেহেতু আমরা একটু বাঙালি, একটু টেকনোলজি বেশি খাটাই, এই জন্য আর কি লেফট সাইডটা ঢুকে ফেললাম। তবে ভালোভাবে আপনাদের দেখানো হবে, প্লেন, সারি সারি প্লেন সিগন্যালে দাঁড়িয়ে আছে এখন, প্লেন এপাশে, অথবা ভিউটা দেখা যাবে। মালের ভিউ আজকে দেখা যাবে না সম্ভবত, সিগন্যালে আছে। ভিউয়ার যেটা বলছিলাম অলরেডি ফ্লাইটের কথা বলতে বলতে ফ্লাইট টেক অফ হয়ে গেল, আপনি একটু দেখতে পারছেন। সিগন্যাল ছেড়ে দিছে, আমরা যাব শেষ সিগন্যাল। খুব একটা জ্যাম হয় না এই রাস্তায়, তবে যখন জ্যাম হয় বৃষ্টির কারণে অথবা কোনো অ্যাক্সিডেন্ট, তো প্রথমে আমি বলছিলাম যে একটা অ্যাক্সিডেন্ট আছে, যদি থাকে তাহলে অবশ্য অবশ্যই আপনারা দেখতে পারবেন একটা রোডের মাঝখানে। এদেশের মিলিটারি, আপনার যেটা এমএনডিএফ আর্মি বলে, কোস্ট গার্ড, এরা সম্ভবত হবে, কারণ যখন গাড়ি চালাচ্ছিলাম তখন আমার বস ছিল, এই জন্য তারা পছন্দ করে না গাড়ি ড্রাইভ করা অবস্থা, ভিডিও করা, মোবাইল চালানো, এই জন্য। ওই আমি তো ভিড় দেখালাম এয়ারপোর্টের এপাশে, খুব সুন্দর। তো যেটা বলতে চাচ্ছিলাম, এই জন্য আর কি তখন ভিডিও করা হয় নাই। আর এই যে আবার এই পাশে আসছি, যে এই পাশ থেকে চলে যাব আমাদের হুলুমালা আইসল্যান্ড। যারা ট্যুরে আসবেন অথবা মালদ্বীপ ঘুরতে ভালো লাগে, দেখতে ভালো লাগে, অবশ্যই মালদ্বীপে আসবেন, দেখবেন, ঘুরে বেড়াবেন। একটা রিল্যাক্স রিল্যাক্স মোড একটা কান্ট্রি, এখানে আপনি খুব খুব রিল্যাক্সে থাকতে পারবেন, ঘুরতে পারবেন। বাই দ্য ওয়ে, অনেক রিসোর্টস, অনেক বিভিন্ন ধরনের আইল্যান্ড যেগুলো আপনার মন মুগ্ধ করা। বাংলাদেশে আপনার, আমরা বিভিন্ন জায়গায় যাই, কুয়াকাটা, সুন্দরবন, টিলা, তারপরে আপনার হচ্ছে নিকলি হাওর, মিঠাই মন, এরকম মানে লাক্সারিয়াস জায়গা হচ্ছে মালদ্বীপে। গাড়ি স্পিড লিমিট আমার 60, আমাকে ওভারটেক করতে হবে, আমি কিছু করার নাই সবসময়, তো লিমিটেশন মেনে চলা যায় না, কখনো কখনো লিমিট ক্রস করতে হয়। আই এম সো সরি, ওভারটেক করতেছি, আল্লাহ রহমতে ওভারটেক হয়ে গেছে, তিনটা গাড়ি ওভারটেক করলাম। এখন অ্যাক্সিডেন্ট আছে কি না জানি না, ক্যামেরা খুব শেকি হতে পারে, তো ফোন দিয়ে ভিডিও করতেছি। ইনশাল্লাহ ইনশাল্লাহ নেক্সট উইক, পরের সপ্তাহ থেকে অবশ্যই অবশ্যই ক্যামেরাতে শ্যুট হবে। ক্যামেরা অলরেডি অর্ডার করা হয়েছে, ক্যামেরা আনবক্সিং ভিডিও, তোমার যেটা দিয়ে ফোন, যে ফোন দিয়ে ভিডিও করতেছে, আনবক্সিং ভিডিও অবশ্যই পাওয়া যাবে। সো এই জায়গাটাই, সরি এই জায়গাটাই, কোন পাশে আরও মনে হয় ওই পাশে আছে কি না, আচ্ছা আচ্ছা সরি সরি, আর ওই পাশে আছে, দেখা যাক আছে কি না। সম্ভবত যেহেতু গভর্নমেন্টের গাড়ি, সরকারি গাড়ি থাকবে না, এটা হচ্ছে এয়ার ট্যাক্স এরিয়া এই পাশে, এই যে দেখতেছেন এই পাশে, এই পাশে হচ্ছে এয়ার ট্যাক্স এরিয়া। এখানে সি প্লেন ডাইরেক্ট সাগরের উপরে, নিউট্রাল সাগরের উপরে ল্যান্ড করে, এখান থেকে বিভিন্ন রিসোর্ট, বিভিন্ন আইল্যান্ড, যার যার আইল্যান্ড এই সিটির থেকে যায়, এটা মেন হচ্ছে সিটি, সিটির থেকে বিভিন্ন জায়গার লোকজন যায়। তবে ঠিক এই এই জায়গাটাই, ঠিক আছে, ঠিক এই এই জায়গাটাই, এই জায়গাটাই অ্যাক্সিডেন্ট হয়েছিল রাস্তার এই পাশে, ঠিক আছে, যাওয়ার সময় দেখছি। তবে এখন আর নাই, এটাকে ওভারটেক করতে হচ্ছে, কারণ উপায় নাই, তারা খুব স্লোলি গাড়ি চালায়। আর এদেশের গাড়িওয়ালারা সবাই ওল্ড, একবার বৃদ্ধ, 75 না 99% লোক, সরি 95% লোক যখন বয়স বেশি হয়ে যায় তখন তারা এদেশে ট্যাক্সি চালায়, ছোট ছোট পিক আপ চালায়, এগুলা কাজ করে।
আবার যারা রিটার্ন করে আর্মি অথবা পুলিশ বিভিন্ন থেকে জায়গা থেকে, তাদেরকে আমি দেখছি, কারণ এর আগে আমি চাকরি করছি এয়ারপোর্টের ভিতরে। এই জন্য দেখা যায় যে যারা অনেক বয়স হয়ে গেছে, 60-65 এরকম বয়স হয়ে গেছে, তারা আস্তে আস্তে অনেক আস্তে আস্তে গাড়ি চালায় দেখা যায়। তবে এটা ঠিক, বাংলাদেশে এরকম নিয়ম নাই, মা বাবাকে তারা কখনো কষ্ট দিতে চায় না। এই জন্য তো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, আর বেশি দেরি করব না। যে বলছিলাম যে সি প্লেন ল্যান্ড করে এপাশে, তো দক্ষিণ বিষয়ে আজকে কোনো ফ্লাইট নাই, আসছিল কি না এই সময় কোনো ফ্লাইট হচ্ছে না অথবা ল্যান্ড হচ্ছে না। এই জন্য আমি খুব দুঃখিত যে দেখাতে পারলাম না। এখানে অল টাইম এখানে একটা উঠতেছে, একটা নামতেছে, একটা উঠতেছে, একটা নামতেছে হাতের বাম পাশে। আর জানি না ভিডিওটা কীরকম হবে, তবে আশা করি খারাপ হবে না, অনেক ভালো হবে। তো আমি চলে আসছি আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার আইল্যান্ড, আমার বলতে আমি যেখানে থাকি অফিসের এপাশে, অফিসের পাশে আমাদের রুম। তবে যাচ্ছি এখন সেখান থেকে দেখা হবে। তো ফাইনালি চলে আসলাম, এই যে এখানে টেলার ফার্ম। এখানে অবশ্য সবসময় খোলা থাকে না, নামাজের সময় 5 টাইম বন্ধ, আর রাত্রিবেলা 11টা বাজে বন্ধ। রোডের গাড়ি বাবা, খুব রিস্ক রোডের গাড়ি। গ্যাসের ওখানে সিগারেট জ্বালাতেছে, কি গ্রাম না হলো টাউন সিটির, টাউন সিটি আর কি। এখানে ডান পাশে এখানে কবরস্থান, মসজিদ, এপাশে রাস্তাঘাটগুলো অনেক সুন্দর, পরিষ্কার রাখে সবসময়। এদের ভিতর হিংসা, কোনো রুলস নেই, কোনো হিংসা নাই, ঠিক আছে। বাংলাদেশের মতো যেরকম দলভুক্ত, দলভুক্ত থাকলেও তারা মনে করে যে তাদের নিজের কাজ সবকিছু, এই জন্য তারা নিজে নিজে কাজগুলো সেরে নেই। এই জন্য খুব ভালো লাগে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।